আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমদ হুবানুস্লা আলিয়া রসুল করিম বাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বা এই বন্ধুগণ আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আঠারো নাম্বার পৃষ্ঠা অর্থাৎ সুরাবা কারার কোরআনের সবচেয়ে বৃহৎ সুরা সুরা বাকারার একশত বিশ নম্বর আয়াত থেকে একশত ছাব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ যারা আমাদের এই ক্লাস আজকে প্রথম দেখছেন তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন কেননা যদি আপনি অনেক সময় এরকম হয়ে থাকে যদি আপনি আগের অর্থ না জানেন আগের আয়াতের অর্থ না জানেন তাহলে আপনি পরে অর্থগুলো ঠিকমতো বুঝতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য تو چلون رجاك مادر أسكري كلاس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود وللنصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى

লান কখনো না কিছুতেই না তার দ সন্তুষ্ট হবে না ওরাং তার দ আর কখনোই সন্তুষ্ট হবে না আঙ্কা তোমার প্রতি একা অর্থ হচ্ছে তোমার জমির নামের পরিবর্তে এখানে রাসুল সাল্লাহ আলয় সাল্লামের নামের পরিবর্তে এখানে কা ব্যবহার করা হয়েছে আঙ্কা তোমার প্রতি আল্লাহ বলতেছে যে মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি কি কখনোই সন্তুষ্ট হবে না আল ইয়হুদু ইহুদিরা ওয়ালা এবং না আর নাসর নাসারারা ইহুদি এবং নাসারারা কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপর কখনোই সন্তুষ্ট হবে না হাত যতক্ষণ না তাত্তাবি আ তুমি অনুসরণ করবে যে আল্লাহ রাসুল অনুসরণ যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসুল অনুসরণ করবে মিল্লা তাহম তাদের ধর্মাদর্শ আল্লাহ বলতেছে যে আপনার উপর কখনোই কিছুতেই ইহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি কি করুন তাদের ধর্ম অনুসরণ করুন কুল বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলতেছে কুল আপনি বলুন ইন্না নিশ্চয়ই হুদা হেদায়ত আল্লাহ আল্লাহর হুদা লাহি নিশ্চয় আল্লাহর হেদায়ত হুয়া সেটাই হুদা প্রকৃত হেদায়ত আল্লাহর হেদায়ত কি প্রকৃত হেদায়ত ওয়ালা ইন আর যদি ওয়া অর্থ হচ্ছে আর লাইন যদি ওয়ালা ইন আর যদি ইতা তুমি অনুসরণ করো আল্লাহ বলতেছে আর যদি আপনি কি করুন অনুসরণ করেন আহ আহুম তাদের প্রবৃত্তির আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বা আদা এরপরে আল্লাহ যা যা আঁকা এসেছে তোমার কাছে যা আ অর্থ হচ্ছে আশা কা এখানে তোমার যা আঁকা মানে রাসুসাল্লা সাল্লামের কাছে এসেছে তোমার কাছে তোমার কাছে এসেছে মিনালে আইলমি মিন থেকে আলে আইলি জ্ঞান জ্ঞান থেকে মা থাকবে না লাকা তোমার জন্য মিন পক্ষ থেকে আল্লা আল্লাহর মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে মিন কোনো অলি ইন অভিভাবক অলি অলি মানে কি অভিভাবক ওলা এবং না নাসিরুন কোনো সাহায্যকারী তো এই আয়াতের একত্রে অর্থ হচ্ছে ইহুদি ও নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না আল্লাহ বলতেছে আল্লা মহম্মদ সাল্লা সাল্লামের উপর কি ইহুদি এবং নাসারারা কখনোই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্ম অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত না মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তাদের ধর্ম অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং নাসারারা কি আল্লাহ রসুল সাল্লাহ আলু উপর সন্তুষ্ট হবে না বলো নিশ্চয়ই আল্লাহর হেদায়তই প্রকৃত হেদায়েত মালিক কে একমাত্র আল্লাহ হেদাতের মালিক একমাত্র আল্লাহ তো এখানে একটা কথা মনে রাখতে হবে অনেকেই নাস্তিক বা রাম বাম তারা একটা প্রশ্ন করে থাকে যে হেদাতের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি অন্যায় করলে এখানে আমার দোষটা কোথায় আমি অন্যায় করলাম আমি চুরি করলাম ডাকাতি করলাম গুনার কাজ করলাম তাহলে আমার দোষটা কোথায় আসলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ যেহেতু একমাত্র হেদায়তের মালিক তা আমাদের উচিত আল্লাহ যেহেতু একমাত্র হেদায়তের মালিক তাই আমাদের উচিত মিসকিনের মতো আল্লাহর দরবারে পড়ে থাকা আল্লাহর কাছে বারবার হেদায়ত বিজ্ঞা চাওয়া হেদায়াতের মালিক যেহেতু আল্লাহ তাই আমাদের উচিত কি আল্লাহর কাছে বারবার হেদায়ত চাওয়া এবং তার দরবারে হেদায়তের জন্য কাঙ্গারের মতো মিসকিরের মতো পড়ে থাকা যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো যদি তুমি তাদেরকে অনুসরণ করো আল্লাহ বলতেছে যে মহম্মদ সাল্লা সাল্লাম যদি তাদেরকে অনুসরণ করে তোমার কাছে জ্ঞান পৌঁছাবার পরও তোমার কাছে কি জ্ঞান পৌঁছাবার পরও যে ওহি যে কোরআন তোমার কাছে পৌঁছেছে সেটা পৌঁছাবার পরেও যদি তুমি তাদেরকে অনুসরণ করো তবে আল্লাহর পক্ষ থেকে তোমার না থাকবে কোনো অভিভাবক আর না থাকবে কোনো সাহায্যকারী আল্লাহ বলতেছে আপনি যদি তাদেরকে কি করে অনুসরণ করেন তাহলে আপনার আমার পক্ষ থেকে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না আল্লাজিনা তাইনা হুমুল কিত বায় লুন হু হাক তিলা অতি উলা ইঙ্ক ইউ মি ওমাইকফুর বিহি ফ উলা ইংক হুমুল খ সিরুন আল্লাজিনা জারা আ তাই না হুম আমরা তাদের দিয়েছি আ তাই না হুম আমরা তাদের দিয়েছি এখানে এই হুম অর্থ হচ্ছে তাদের আর এই যে না এই না অর্থ হচ্ছে আমরা এখানে আমরা বলতে আল্লাহ আল্লাহ আমরা মানে কি এখানে আল্লাহ আ তাই না হুম আমরা তাদের দিয়েছি মানে আল্লাহ তাদেরকে দিয়েছেন আল কিতাব কিতাব কাকে দিয়েছেন ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে দিয়েছেন লু তারা তা তেলাওয়াত করে হাক যথাযথ তিলাওয়তিহি তার হি অর্থ হচ্ছে তার তিলাওয়ত কার তেলাওয়াত ইহুদি খ্রিস্টানদেরকে যেই কিতাব দেওয়া হয়েছে তার যথাযথ তেলাওয়াত যারা করে উলায়কা তারাই ইউ মিনু না ইমান আনবে বিহি তার প্রতি এখন তার প্রতি মানে এই ইকুরানের প্রতি আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে যেই কিতাব দিয়েছেন আমরা জানি ইহুদি এবং খ্রিস্টানদেরকে কী কিতাব দেওয়া হয়েছিল তাওরাত এবং এঞ্জিল তাদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা তাদের কিতাব যথাযথ তেলাওয়াত করে এখানে যথাযথ বলতে বোঝানো হয়েছে যে যেটা সত্য সত্যকে সত্য মনে করা মিথ্যাকে মিথ্যা মনে করা হালালকে হারাল মনে করা হারামকে হারাম মনে করা এই টোটাল বিষয়গুলো যারা জেনে তেলাওয়াত করে যথাযথ তেলাওয়াত করে তারা কি করবে এই কিতাবের প্রতি তার প্রতি মানে এই কোরআনের প্রতি কী করবে ইমান আনবে অমান আর যে এক ফুরু কুফুরি করবে অস্বীকার করবে বিহি তার প্রতি তবে ঐসব লোক হুম তারাই আল খির ক্ষতিগ্রস্তা আ তিন উল আমি তাদেরকে যে কিতাব দিয়েছি মানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন তা যারা যথাযথভাবে পাঠ করবে তাদের মধ্যে থেকে যারা তাদের কিতাব যথাযথ পাঠ করবে তারাই তার প্রতি ইমান আনবে এখানে তার প্রতি মানে এই কোরআনের প্রতি এই কোরআনের প্রতি কি করবে যারা ওই কিতাবগুলো যথাযথ পাঠ করবে তারা এই কোরআনের প্রতি কি করবে ইমান আনবে তার মানে এখানে আমরা স্পষ্ট যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে তাদের কিতাবের মধ্যেও কিন্তু এই কোরআনের কথা উল্লেখ্য ছিল যার কারণে তারা সহজেই বুঝতে পারবে যদি যথাযথভাবে তেলাওয়াত করে আর যারা তার সাথে কুফুরি করবে আমরা জানি তাদের কিতাবগুলো কী হয়ে গেছে বিকৃত হয়ে গেছে যে যথাযথ আর নেই তাদের মধ্যে ওইগুলো কী হয়ে গেছে বিকৃত হয়ে গেছে এবং যারা কুফুরি করবে তাদের মধ্য থেকে যারা তাদের কিতাবকে অস্বীকার করবে তারাই ক্ষতিগ্রস্ত ইয়াবানী ইস র ইল কুরু নিয়া মতি আর না আমতু আলাই কুম আর না আমতু আলাই কুম ওয়ান্নি ফল্তু কুম আর লাল মিন ইয়াবানী হে বনি ইসর এই যেখানে প্রথমে যে ইয়াটা ইয়া অর্থ হচ্ছে হে এটাকে আরবিতে বলা হয় হরফে নেদা আহ্বান সূচক শব্দ যা দ্বারা কাউকে কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে আহ্বান করা হয় ইয়া হে বনি সরাইল হে বনি সরাইল উৎকুরু তোমরা স্মরণ করো নিয়ামাতিয়া আমার অনুগ্রহ নিয়ামত নিয়ামত মানে কি অনুগ্রহ যে আমরা বলে থাকি আল্লাহর নিয়ামত নিয়ামত মানে কি অনুগ্রহ নিয়ামাতি ইয়া আমার অনুগ্রহ এখানে আমার অনুগ্রহ মানে কি আল্লাহর অনুগ্রহ আল্লা যা আন্না আমি দিয়েছি আলাইকুম তোমাদের উপর আলা মানে হচ্ছে উপর আর কুম অর্থ হচ্ছে তোমাদের আলাইকুম তোমাদের উপর ও আননি আর নিশ্চয়ই আমি ও আননি আর নিশ্চয়ই আমি সব তুকুম। তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি আলা উপরে আলামিন। বিশ্ববাসীর য়াবানী ইস র ইল কুরু নিয়াম তীয়েল্লা তী অনা আমতু আর ইংকোম আর আম্তু আর ইঙ্কোম ও আনি ফল্তুকুম আর লাল হে বনি ইসরাইল তোমরা আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি দেখেন এখানে আল্লাহ কি বলতেছে যে বনি ইসরায়েলকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছে তাহলে বনি ইসরায়েল কারা বনি ইসরায়েল কারা ছিল যে তাদেরকে আল্লাহ বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা যদি সহজে জানি যে বনি ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলী সোলাতুসাল্লামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরায়েল এখন ইয়াকুব কে ছিল ইয়াকুব আলী সলাতু ছিলেন ইসহাক আলী সলাতু সন্তান আর ইসহাক আলী সলাতু ছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সলাাতুসলামের পুত্র আমরা জানি যে ইব্রাহিম আলী সলাাতুসালাম সর্বপ্রথম সারা আলী সলাতুসাল্লামকে বিয়ে করেন তারপর হাজারা আলী সলাাতামকে যে হাজারা আলী সলাাতামের গড়ে জন্মগ্রহণ করে কে হজরত ইসমাইল আলী সালাতাম যখন ইব্রাহিম আলী সলাতুসাল্লামের বয়স ছিয়াশি বছর তখন হাজারা আলী সলাতুসাল্লামের গড়ে জন্মগ্রহণ করে হজরত ইসমাইল আলী সলাতুসাল্লাম তারপর প্রথম স্ত্রী ছিল সারা আলী সলাাতুসালাম কিন্তু সারা আলী সলাতু ঘরে কোনো সন্তান জন্ম নেয় নাই তো তারা অনেকটাই বার্ধক্য বয়স অনেকটাই বয়স হয়ে গেছে তারা টোটাললি যে সন্তানের আশা একদমই ছেড়ে দিয়েছে তারপর যখন ইব্রাহিম আলী সাল্লা বয়স একশো বছর তখন আল্লাহ ফেরাস্তার মাধ্যমে সংবাদ পাঠাইছেন যে আপনাদের কী হবে সন্তান হবে এবং সেই সন্তানের নাম হবে ইসহাক এবং তার সন্তান হবে ইয়াকুব সেই ইয়াকুব আর এই সাল্লামের বংশধর হচ্ছে বনি ইসরায়েল আর এই বনি ইসরায়েল নামে কিন্তু একটা কোরআনের সুরান নাজিল করা হয়েছে যে কোরআনের তিন নম্বর সুরাটাই কিন্তু বনি ইসরায়েল আর ইয়াকুব আর ইসরাতালের বংশধরকে কী বলা হয় বনি ইসরায়েল এই বনি ইসরায়েল আল্লাহ বলতেছে হে বনি ইসরায়েল তোমরা আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে যে যত নবী আসছেন তার মধ্যে সবথেকে বেশি নবীও আসছে এই বনি ইসরাইলের মধ্যে সবথেকে বেশি নবী হচ্ছে এই বনি ইসরাইলের নবী তো তারপর আয়াত ওয়াতাকু ইয়াওমান লা তাজজি নিফসু আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকাবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা হোম ইউ সরু অত্যাকু আর তোমরা ভয় করো ওয়া অর্থ হচ্ছে আর ইত্তাকু তোমরা ভয় করো ইয়মান সেদিনকে যেদিন লা তাজ ঝেঝি কোনো উপকারে আসবে না অর্থ হচ্ছে না তাজঝি উপকার লা ঝিজি কোনো উপকার আসবে না আল্লাহ বলতেছি তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কোনো উপকারে আসবে না নাফসুন কেউ আন জন্য নাফসিন কারু কেউ কারুর জন্য উপকারে আসবে না সেই আন বিন্দু মাত্র ওয়ালা কবালু আর গ্রহণ করা হবে না ওয়া অর্থ হচ্ছে আন আর এই লা অর্থ হচ্ছে না ওয়ালা কবালু আর গ্রহণ করা হবে না মিনহা তার থেকে মিন হা হা অর্থ হচ্ছে তার মিন অর্থ হচ্ছে থেকে মিন হা তার থেকে আদিলুন কোনো বিনিময় ওয়ালা ইয়াং ফাওহা আর উপকারে আসবে না ওয়াও আর লা না ওয়ালা ইয়াং ফাউহা আর উপকারে আসবে না শেফা আতুন কোনো সুপারিশ শেফা সাফাত মানে কি সুপারিশ ওয়ালা হোম আর না তারা ইউন সরুন সাহায্যপ্রাপ্ত হবে واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون تم رب هاي كورو شيدين كي تم ركي كورو ويدين كي بوي كورو وكارو আপনি দুনিয়াতে যাই বলেন না কেন আপনার বাবা আপনার মা আপনার সন্তান আপনার ভাই ভুন ছেলে কেউ কার উপকারে আসবে না স্পষ্ট আল্লাহ বলতেছেন তোমরা ভয় করো ওই দিনকে যেদিন কেউ কারুর জন্য বিন্দু মাত্র উপকারে আসবে না কারু কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কি কোনো বিনিময় গ্রহণ করা হবে না কারো সুপারিশ লাভজনক হবে না মানে কারোর সুপারিশ গ্রহণ করা হবে না ওই দিন কেউ কারোর জন্য সুপারিশও করতে করতে পারবে না এটা কেমতের কথা বলতেছেন আল্লাহ আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না কেউ কাউকে সামান্য পরিমাণও সাহায্য করতে পারবে না ইন إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ ابتلى وإذ أرجكن ابتلا بريكا كولن وإذ ابتلا أرجكن بريكا كولن إبراهيم إبراهيم ربه تار رب إهو أرتوشتار রব্বুন মানে রব বহু তার রব বিকালিমা তিন কিছু কালিমা দ্বারা ফতাম্মা হুন অতপর সে তা পূর্ণ করল অলা আল্লাহ বললেন ইন্নি নিশ্চয়ই আমি ইন্নি নিশ্চয়ই আমি যা আইলুকা তোমাকে ভানাবো যা আইলুকা এই কা অর্থ হচ্ছে তোমাকে জমির নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে আরবিতে বলা হয় জমির যা আইলুকা তোমাকে বানাবো নাসি মানুষদের জন্য এই যে প্রথম লি এই লি অর্থ হচ্ছে জন্য আর নাস অর্থ হচ্ছে নাস মানুষ নাসি মানুষদের জন্য ইমামা ইমাম কলা সে বলল ও আর থেকেও জুরিয়তি আমার বংশধর এবারে মালয়ে সৈরত সাল্লাম বলতেছে কলা আল্লাহ বললেন লায়নালু প্রযোজ্য হবে না আহাদি কোনো অঙ্গীকার সীমালঙ্গন কারীদের জন্য আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করলেন অতএব সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো জাতির পিতা ইব্রাহিম আনিস্বরাতাম সে বলল আমার বংশধর থেকেও আমার বংশধর থেকেও আর ইব্রাহিম আলী সাল্লা বংশ থেকেই কিন্তু দুনিয়াতে অনেক নবিরাসুল সবচেয়ে বেশি আসল এই ইব্রাহিম আলী সাল্লাতসাল্লামের বংশধর থেকে আসছে তিনি বললেন আমার অঙ্গীকার সীমালঙ্ঘনকারীদের জন্য প্রযোজ্য হবে না আমরা জানি ইব্রাহিম আলী সালাতামকে কি আল্লাহ অনেক পরীক্ষা করছেন واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود وإذ আর যখন জালনা আমরা বানিয়েছি জালনা না অর্থ হচ্ছে আমরা এখানে আমরা বলতে আল্লাহ ওয়াইদ জালনা আর যখন আমরা বানিয়েছি আল বাইতা গড়কে মাথা বাতান মিলন কেন্দ্র লিন্নাসি মানব জাতির জন্য মাথা বাতান এখানে গড় বলতে এখানে কাবাগড়কে বোঝানো হয়েছে যে মিলন কেন্দ্র হিসাবে কাবাগরকে তৈরি করা হয়েছে লিন্নাসি মানব জাতির জন্য এই লি অর্থ হচ্ছে জন্য আল্লাশ মানব মানব জাতি মানুষ লিন্নাসি মানব জাতির জন্য ও আম না আর নিরাপত্তা স্থল নিরাপত্তা স্থল অত্যা আর তোমরা গ্রহণ করো ওয়া অর্থ হচ্ছে আর ইত্যাসু অর্থ হচ্ছে কি গ্রহণ করা অত্যা আর তোমরা গ্রহণ করো মি মাকমে কে মাক মুসল্লা সালাতের স্থান রূপে ওয়া না। আর আমরা অঙ্গীকার নিয়েছি এই যে না না অর্থ হচ্ছে আমরা আর এই ওয়া অর্থ হচ্ছে আর ওয়া আহিদে না আর আমরা কি করছি অঙ্গীকার নিয়েছি আমরা মানে আল্লাহ ইলা থেকে ইব্রাহিমা ইব্রাহিমের ওয়া ইসমাইলা আর ইসমাইলের আন যে তহরা তারা দুজন পবিত্র রাখবে বাইতিয়া তার আমার গড়কে বাইতিয়া আমার গড়কে কাবা গড়কে লিৎপ ইফিনা তাওয়াফকারীদের জন্য এই লি অর্থ হচ্ছে জন্য লিপ ইফিনা তাওয়াফকারীদের জন্য আমরা জানি হাজিরা কি ওই গড়ের মধ্যে ফিনা আর ইত্তেকাফকারীদের জন্য অর রুকাই রুকুকারীদের জন্য সুজুদ সেজদাকারীদের জন্য তো এই আয়াতের একত্রে অর্থ হচ্ছে আর স্মরণ করো যখন আমি কাবা গড়কে মানব জাতির মিলন কেন্দ্র আমরা জানি যে কাবা যেখানে হাজির গোটা দুনিয়া থেকে মুসলমানরা ওইখানে জড়ো হয় হজ করতে যায় মিলন কেন্দ্র মুসলমানদের একটা কি মিলন কেন্দ্র মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল বানিয়েছি নিরাপত্তা স্থল আর তোমরা মাকাম ইব্রাহিমকে মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো এবং আমি ইব্রাহিম ও ইসমাইল থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা দুজন পবিত্র রাখবে আমার ঘরকে তাওয়াফকারী ইতে কাফকারী রুকুকারী এবং কি সিজদাকারীদের জন্য ও ইজ ক লা ই বে র হি মরফ বিজা আলহা দান আমিনাউ আর জুকু আহ লাহু মিনা মর মান আমান আমিন হুম বিল্লাহি ওয়াল আহ قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره ثم أطره إلى عذاب النار وبئس المصير وإذ أرجكن قال بلو إبراهيم إبراهيم ربي هي أمر رب إبراهيم هي أمر رب ইজ আল বানিয়ে দিন হা এই বালা বালাদান নগরীকে এই নগরী মানে কি এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে যে অনেক সময় একটা কোশ্চেন করা হয় যে ইব্রাহিম আলহ্লা কোন নগরীর জন্য কোন শহরের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন তখন অপশনটা কি মক্কা নগরী আমিনান মিনান নিরাপদ যুকু আর রিজিক দান করুন আহলাহু তার অধিবাসীদের এই মক্কা নগরীর অধিবাসীদের জন্য কি করুন রিজিক দান করুন মিনাল ফল মূল থেকে মান যে আমানা ইমান আনবে মিন তাদের থেকে বিল্লাহি আল্লাহর উপর ওলিয়মিল আখির এবং কি আখেরাতের দিনের কলা আল্লাহ বলল ওমান আর যে কাফারো কুফরি করেছে ফমাতহু তাকেও কি জীবন উপভোগ করার সুযোগ দিব আল্লাহ বলতেছে কি যে যারা কাফের কুফুরি করেছে তাদেরকেও আমি কি করব জীবন উপভোগ করার মতো সুযোগ দিব কলে ইলান কিছুদিন তাদেরকে কি কিছুদিন জীবন উপভোগ করার মতো সুযোগ দিব সুম্মা অতব্বর রুহু আমি তাকে বাধ্য করবো ইলাদিকে আধা বিন্নার নার, নামের আগুনের শাস্তির ইসা আর তা কতই না নিকৃষ্ট আলমাসির প্রত্যাবর্তন স্থল একত্রে অর্থ হচ্ছে আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল স্মরণ করো যখন ইব্রাহিম আলাহ সাল্লা বলল হে আমার রব এ নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দিন এ নগরী মানে মক্কা নগরীকে অনেক সময় কোশ্চেনটা আসে বারো ভালো ইসলামিক ভার্সিটি কোশ্চেন এটা থাকে যে ইব্রাহিম আলাহ সাল্লা কোন নগরীর জন্য দোয়া করেছিলেন তো এটা অপশনটা কি মক্কা নগরী ইব্রাহে আমার রব এ নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দিন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ উ কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করুন তিনি বললেন যে কুফরি করেছে এখন তিনি মানে আল্লাহ বলতেছে যে কুফরি করেছে আমি তাকেও কিছুদিন জীবন উপভোগ করার সুযোগ দিব অথপর তাকে আগুনের শাস্তি বুক করতে বাধ্য করব। যারা কুফরি কাফের তাদেরকেও কি আল্লাহ দুনিয়া থেকে দিবে জীবন উপভোগ করার মতো সময় দিবে কিন্তু এই সময়টা অতি সামান্য অতি সামান্য তারপরে তাকে জাহান্নামে দেওয়া হবে আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল তো এ হচ্ছে আমাদের কোরআনের আঠারো নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা একে আঠেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অর্থগুলো শিখেছি ইনশাল্লাহ আমরা একে এভাবেই সমস্ত কোরআনের অর্থগুলো শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমাদের এখানে ক্লাসগুলো দেখছেন আমরা আপনাদের জন্য পরামর্শ দেবো যে আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন যেহেতু আমরা এক একটা পর্বের মধ্যেই সমস্ত কোরআনের অর্থগুলো আমরা শিখতে পারবো না আর একটা ক্লাসের সাথে অন্য একটা ক্লাসের সম্পর্ক অনেক গভীর থাকে যে কারণে আপনি যদি আগের আয়াতের অর্থটা না জানেন তাহলে পরবর্তী আয়তের অর্থ আপনি ঠিকমতো বুঝতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবেন যে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে যেন আপনি দেখতে পারেন দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আরেকটা পরামর্শ হচ্ছে যারা কোরআন পড়তে পারেন না তার অবশ্যই আমাদের এখানে একাধিক কোর্স রয়েছে যে আপনি কোরআন কীভাবে শিখবেন আলিফ বা আরবি হরফ থেকে শুরু করে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু